আমাদের গত 6 মাস ধরে বিল করছে না হ্যাঁ না করাতে 1 লক্ষ ইউনিটটা আসে আগে যে ইউনিটটা আসলো 3 টাকা 60 পয়সা আর 5 টাকা আর 6 টাকা এটা 6 মাস বিল না করাতে এটা হয়ে আসে 5 টাকা 6 টাকা 60 টাকা মানে আমাদের এই 32 টাকাটা দাম লাগছে এটা যাতে অন্যায় করব তারা ভুল করব তারা এটা কার ভুল হয়েছে এটা মনে হয় ইলেকট্রিশিয়ানদের ভুল তারা গেছে না গেলে এখন আমরা কি জানতে আছি না কেনে এটা আগে আমরা যে যে মিটারে যে ভাবে নিত ঠিক ওইভাবে নিতে আপনি এখন কার সাথে দেয়া করছেন আমি কেউ আছে এই তো আসলো না অফিসের লোকের সাথে দেয়া করি তারা কি বলছে তারা কইছে না যে আপনি কাগজ আছে আপনি বিল দিতে এখন আপনার দাবি কিটা আমরা দাবি মিটার আগে বাইরে নিতে কোন জায়গাটা এটা মধুপুর ইলেকট্রিক কেমন লোকের এমন হয়েছে সব প্রত্যেকের তাহলে মনে হয় আপনি ডিপার্টমেন্টের ভুল এটা নাকি হ্যাঁ ডিপার্টমেন্টের ভুল মাস ধরে বিল করতে না যেহেতু লকডাউন আসলো বিল করতে গেছে না বিল করতে না যাওয়া আমাদের বিল দিতে অসুবিধা হয়েছে বিল দিছি না এখন বিল করছে 4 মাসের 1 লগে বিল করছে এটা বিলটা গিয়া সেটা দাঁড়াইছে আমার 75 টাকা হয়ে দাঁড়াইছে প্রথম যে ক্যাটাগরি আছে 3 টাকা 34 পয়সা কইরা তারপরে বিলের ক্যাটাগরি নিয়ে ফলাইছে 5 টাকা 16 পয়সা তারপরে নিয়ে ফলাইছে 4 টাকা 86 পয়সা তারপরে 6 টাকা 16 পয়সা তারপরে 60 টাকা 20 পয়সা করে সেটা ফলাইছে নিয়ম অনুযায়ী কত টাকা ছিল বিলটা নিয়ম অনুযায়ী তো আমি মান্থলি দিলে আমার 3 টাকা 34 বা হার্ডলি আর 50 ইউনিটের উপর উঠলো হইলে ওই 5 টাকার মধ্যে থাকলো হইলে ওইটা ওই 4 মাস বিল না করাতে 7 টাকার মধ্যে গিয়া সেটা পড়ছে এটা দুষ্ট কার ছিল দুষ্ট তো যে বিল করে তার আপনি আলোচনা করতে না গিয়া সেটা আপনি কি আলোচনা করছেন আজকে তারা হ্যাঁ আজকে আলোচনা করছে তারা কইছে যে যেটা যেভাবে দিছে এইভাবে দিতে লাগবে আমরা এখন কি চান আমরা চাই এটা যাতে কমায় দেয় ওইটা এত এত বাড়তে হলে আমাদের দিতে অসুবিধা কোন জায়গাটা এটা মধুপুর